একলা থাকা পরনে শোয় না। আসসালামুআলাইকুম দর্শক বন্ধুরা, জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমার নাম রাজকুমার। সিনেমাটির জন্য দর্শকদের রয়েছে বাড়তি আগ্রহ। এই রাজকুমার সিনেমায় শাকিফ খানের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী কর্টনি কফি। কর্টনি কফি সাধারণত নাটক, শর্ট ফিল্ম, থিয়েটারে অভিনয় করে থাকেন। তিনি এখনো মার্কিন একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। রাজকুমার সিনেমার জন্য মার্কিন থিয়েটার এজেন্সির 86 জনদের মধ্যে বাছাই করে কর্টনি কফিকে রাজকুমার সিনেমাটির জন্য সিলেক্ট করা হয়। সিনেমাটির প্রযোজনা করবেন এসকে ফিল্ম, আর পরিচালনা করবেন হিমেল আশরাফ। এই বহুল আলোচিত রাজকুমার সিনেমাটি সামনের রোজার ঈদে মুক্তি দেওয়ার কথা রয়েছে। শুনো আরো ভালো বাসবো আমি তোমার। বন্ধুরা, এই রাজকুমার সিনেমাটি নিয়ে আপনার মন্তব্য কি জানিয়ে ফেলুন আমাদেরকে নিচে থাকা কমেন্ট বক্সে। আমাদের সঙ্গে থাকার জন্য সিনেমার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।